ধর্মীয় কিছু লেকচার শুনেন এবং মাঝে মাঝে কোরআন সন্ন্যার কিছু বিষয়ের উপরে তারা চর্চা করে থাকেন তো তাদেরকে আপনি দাওয়াত দিতে চাচ্ছেন কিভাবে দিবেন আলহামদুলিল্লাহ ওসালাত আলা আল্লাহ রসুলিল্লাহ অবাদ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যে এই হিন্দু দুই খালার কথা বলতেছেন এরা ইসলাম সম্পর্কে তাদের একটি পজিটিভ ধারণা লালন করেন এবং ইসলামের কিছু কাজকর্ম প্র্যাকটিসও করতেছেন তো এ সমস্ত খালাদেরকে বোঝাতে হবে যে ব্যাংকে যেমন টাকা জমা দিতে হলে একটা অ্যাকাউন্টে জমা রাখতে হয় অ্যাকাউন্ট না থাকলে ব্যাংকে টাকা আসলে জমা দেয়া যায় না তো ঠিক একজন মুসলিম একজন ইমানদারেরও একটি অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টের নাম হচ্ছে ইমান তো ইমান ছাড়া আর ইমান তো আসলে নাস্তিক ছাড়া সবারই ইমান রয়েছে কারো বিশুদ্ধ আর কারো অশুদ্ধ বা তো ইমান একমাত্র শিরিক মুক্ত ইমান লালন করে অর্থাৎ একমাত্র সত্য মাহবুদ হিসাবে আল্লাহকেই বিশ্বাস করে তার আর কোনো পার্টনার বা শরিক হিসাবে কাউকে বিশ্বাসও করে না লালনও করে না এবং কখনো কল্পনাও করে না কিন্তু হিন্দু ধর্মের তারা আহ বলে একাধিক বস্তু বা একাধিক স্রষ্টা কে তারা মাহবুদ মনে করে পূজা করে থাকে তো এই জন্য ওনাদেরকে যে জিনিসটি বুঝাতে হবে যে আমরা মুসলিমরা হিন্দু ধর্মের যে কোনো কর্ম করার মধ্য দিয়ে যেমন হিন্দু ধর্মের যে নীতিমালা রয়েছে তাদের যে ধর্মীয় যে বাণী রয়েছে সেই বাণী অনুযায়ী কিন্তু আমরা কোনো পুরস্কার পাব না কারণ আমরা ইসলামের উপরে থেকে হিন্দু ধর্মের কোনো কাজের যদি প্র্যাকটিস করি সেটার দ্বারা হিন্দু ধর্ম আমাদেরকে কোনো পুরস্কার বা বিনিময় যেমন দিবে না ঠিক মুসলিম ধর্মের যে সমস্ত কথা কাজ এগুলো ভালো লাগে সেগুলো যদি কোনো হিন্দু হিন্দু ধর্ম বিশ্বাস করে যদি এটা করে তাহলে তার দ্বারা তারা কোনো উপকার পাবে না এবং এটা কাউন্ট হবে না যেহেতু তাদের মূল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি খোলা হয়নি তো তাদেরকে ইসলামের সত্যতা এবং ইসলামের যে বাস্তবতা ইসলামের যে সৌন্দর্যতা সেটা আরো বেশি করে তাদেরকে বুঝাতে হবে এবং একটি জিনিস তাদেরকে বুঝাতে হবে যে ইন্না দা দিন ইসলাম যে মনোনীত সত্য একমাত্র ধর্ম হচ্ছে আহ সেটা হচ্ছে ইসলাম অর্থাৎ আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ সোহান তালার কাছে গ্রহণযোগ্য আহ সত্য ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া দুনিয়াতে ধর্ম অসংখ্য অগণিত রয়েছে কিন্তু কোন ধর্মই সত্য নয় সত্য হলেও সত্য হলেও মানে সত্য বলতে আপনার মানে সেই সমস্ত ধর্মের ভিতরে কোন ধরনের সৌন্দর্যতা বা সামাজিকতা থাকলেও আল্লাহ তালার কাছে কিন্তু ওই সামাজিকতা বা ওই সৌন্দর্যতা গ্রহণযোগ্য না অর্থাৎ আল্লাহ সুবাহন তালা কর্তৃক অ্যাপ্রুভ না আহ পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে সত্য এবং সার্টিফাইড আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে তার রসুলের পক্ষ থেকে এবং এর সৌন্দর্যতাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্যতা এর সত্যতাই হচ্ছে চূড়ান্ত সত্য অতএব এই জিনিসটা তাদেরকে বুঝাতে হবে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এছাড়া দুনিয়াতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হচ্ছে ইসলাম অন্য ধর্মের চর্চা বা অন্য যে কোনো ধর্ম যে কেউ তালাশ করলো এর উপরে প্র্যাকটিস করলো ফালা ইউক বালা মিনহু কশিন কালেও তার পক্ষ থেকে সে ধর্মের কোনো কর্মকাণ্ড সেটা যত সুন্দরই হোক যত ভালোই হোক এটাকে কিন্তু কবুল করা হবে না অহু হফিল আখরাত মিনুল পরকালে সে জাহান্নামি হবে এই জিনিসগুলো বুঝিয়ে ইসলামের একক সত্যতা এবং একক আহ ভাবে আল্লাহর পক্ষ থেকে আহ মনোনীত ধর্ম হিসেবে তার সামনে উপস্থাপন করে তাকে বুঝাতে হবে ইসলাম ছাড়া অন্য সত্য আর কোনো ধর্ম নেই এভাবে তাকে তার যে বাতিল মিথ্যা এবং অযৌক্তিক বিবেকহীন যে কর্মকাণ্ড তার ধর্মে রয়েছে সেগুলো পাশাপাশি নিয়ে এসে তাকে ইসলামের দাওয়াত দেওয়া এবং বোঝানোর চেষ্টা করা যে অন্য ধর্মে বিশ্বাস রেখে এরপরে কেউ যদি ইসলামের কোনো আহ সৎকর্মের প্র্যাকটিস করে তাহলে এর বিনিময়ে সে আখেরাতে কিছু পাবে না দুনিয়াতে হয়তো আল্লাহ সোবাহ এর বিনিময়ে কিছু তাকে দিতে পারেন কিন্তু যেহেতু তার অ্যাকাউন্ট খোলা হয়নি আখেরাতের জান্নাতে account. সেরাতুল মুস্তাকিমের অ্যাকাউন্ট সেই হিসাবে তার এই সৎকর্মগুলো পরকালে পাওয়ার মতো আর কিছু থাকবে না দুনিয়ায় আল্লাহ সুবাহ তালা তার কষ্টের জন্য কিছু তাকে দিতে পারেন যেহেতু আল্লাহ সুবাহান হওয়া তালা কারো প্রতি চুল পরিমাণ জুলুম করবেন না তো সে একটা কাজ করবে সেই কাজের কোনো পুরস্কার দিবেন না এটা হতে পারে না কিন্তু আল্লাহ দিবেন ইমানদারদের পুরস্কার দুনিয়ায়ও দিবেন আখেরাতেও দিবেন কিন্তু যারা ইমানদার নয় তাদের পুরস্কার শুধু দুনিয়াতেই দিবেন আখেরাতে তারা কিছু পাবে না অতএব এই খালাদেরকে আপনি ইসলামের যে রূপ তাদের সামনে স্পষ্ট করে তুলে ধরবেন ইসলামের সত্যতা তাদের কাছে উপস্থাপন করবেন একই সাথে তাদের ধর্মগুলোর যে ভ্রান্ততা বা ভ্রষ্টতা বা মিথ্যা বা অযৌক্তিক বিবেকহীন একটি ধর্ম সেগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে গরু এর পূজা করা হয় অথবা মূর্তি এর পূজা করা হয় যারা মানুষের ভালো মন্দ কোনো কিছু করতে পারে না এক সময় তাদের ধর্মের সতীদাহ প্রথা ছিল এরপরে তাদের ভিতরে চারটি স্তর রয়েছে ব্রাহ্মণরা তাদের কাছে অন্য যে তিনটি স্তরের মানুষগুলো তারা যেন বৈষম্য রয়েছে এবং বিজ্ঞানের অযৌক্তিক তারা যা করতেছে এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরপরে তাদের মৃত্যুর পরে তাদেরকে যে পুড়িয়ে কয়লা বানিয়ে দেওয়া হয় আহ মানে তাহলে দুনিয়াতে ভালো মন্দ করার ভিতরে কি রয়েছে সবাই তো খারাপ কিছু করতে পারে পুরে কয়লা হওয়ার পরে তো সে স্বর্গে চলেই গেল এই যে বিষয়গুলো মানে এইগুলো তাদের সামনে উপস্থাপন করে তাদের ধর্মের যে বিবেকহীন কিছু নীতি রয়েছে কর্মকাণ্ড রয়েছে অসত্য হওয়ার মতো যে সেখানে কিছু রয়েছে সেগুলো তার সামনে তুলে ধরা পাশাপাশি ইসলামের সৌন্দর্যতা ইসলামের চূড়ান্ত সত্যতা এবং ইসলামের ইনসাফপূর্ণ যে নীতিমালা বিধিবিধান রয়েছে সেগুলো তুলে ধরে তাকে ইসলামের পথে আহ্বান করা যেতে পারে এরপরে তিনি যদি এই কাজগুলো করেন তো সেটা কবুল হবে সে জিনিসটাও তাকে বোঝানোর চেষ্টা করা উচিত যতক্ষণে তিনি ইসলাম গ্রহণ না করবেন ততক্ষণে তিনি নামাজ পড়েন তসবি পড়েন যা কিছুই করেন এগুলো কিন্তু তার পরকালের খাতায় জমা হবে না কারণ তার ইমান নামক অ্যাকাউন্ট এটা খোলা হয়নি আল্লাহ আলম সাল্লাম ওসালাম আলিয়ানা মোহাম্মদ